মালদা শহরে নামকরা একটি উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের বিদ্যালয়ে পোশাক পরিহিত অবস্থায় গাওয়া একটি অশ্লীল গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় চরম অস্বস্তিতে পড়েছে স্কুল কর্তৃপক্ষ। যদিও অশ্লীল ওই গানের ভিডিওটি আনন্দবার্তা যাচাই করেনি, শনিবার এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ একটি জরুরি বৈঠক ডেকেছেন। ভাইরাল ভিডিওটি অশ্লীল কথা স্বীকার করে নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ ও ওই ভিডিওয় গান গাওয়া এক ছাত্রী। ওই ভিডিওটা আমাদের কোনো ইন্টেনশন ছিল না যে আমরা স্কুলকে অপমান করব বা কিছু, ওটা আমরা জাস্ট বন্ধুরা মিলে মজা করছিলাম। আমরা নিজেরাও জানি না যে ওই ভিডিওটা কিভাবে পাবলিক হয়েছে, আমরা কেউ পোস্ট করিনি, কেউ কোনো স্ট্যাটাস দিইনি, ওটা কোথার থেকে পেয়েছে, কিভাবে জিনিসটা ভাইরাল হয়েছে আমরা কিচ্ছু জানি না। আমাদের স্কুলকে ডিসরেসপেক্ট করার কোনো ইন্টেনশন ছিল না, আমরা আমরা চাইনি যে এই জিনিসটা পাবলিক হোক। এটা নর্মালি আমাদের চারজনের ফোনেই শুধু ছিল, আমরা জানি না এটা কিভাবে বাইরে গেল বা কিভাবে ভাইরাল হলো। আর আই প্রমিস এরপর থেকে এরকম টাইপের কোনো ভিডিও হবে না, বা আমরা এরকম টাইপের আর কোনো ভিডিও করবও না, যদিও বা এই ভিডিওটাও আমাদের এরকম ভাইরাল করার মতো কোনো ইন্টেনশন ছিল না। অনেকে ভাবছে যে আমরা ফেমাস হওয়ার জন্য এগুলো করেছি, তো সত্যি কথা এগুলো কোনো ইয়ে নেই। বাল্য বালিকা উচ্চ বিদ্যালয়ে ইলেভেনের সায়েন্সের একজন স্টুডেন্ট কালকে আমাদের দ্বারা, মানে আমার এবং আমার চার বান্ধবীর দ্বারা একটি বাজে ভিডিও পোস্ট হয়ে যায়, দেখ তার জন্য আমরা অত্যন্ত ক্ষমা প্রার্থী। আমরা এরকম ভিডিও পোস্ট করতে চাইনি, আমরা চাইনি আমাদের স্কুলের কোনোভাবে কোনো সম্মান হানি হোক। তার জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ এবং সকল শিক্ষক এবং সকল ছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করি। জানা গেছে বিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে ওই ছাত্রীদের শনাক্ত করে শাস্তি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। মাথা খারাপ হয়ে গেল শুনে, আমি খুব অসুস্থ বোধ করছি। স্কুলের নাম করে স্কুলের মধ্যে এবং সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, কি ব্যবস্থা নেবেন? কি ইনস্ট্রাকশন দেবেন? নিয়ম রয়েছে, সরকারি আইনটা কি রয়েছে বা কি নিয়ম রয়েছে, কি ব্যবস্থা আমার নির্দেশ দেবেন? ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে বিদ্যালয় চত্বরে অশ্লীল ভাষা প্রয়োগ করে গান গাইছেন ওই চার ছাত্রী। এ ব্যাপারে শিক্ষা মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বিভিন্ন ছাত্র সংগঠন, শিক্ষাবিদ সহ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তীব্র নিন্দা করে জানিয়েছেন শিক্ষা ব্যবস্থাকে কালিমালিপ্ত করার জন্য কতিপয় মানুষ উঠে পড়ে লেগেছে। এরূপ কুরুচিকর পূর্ণ ছাত্রছাত্রীদের কড়া শাস্তির দাবি জানিয়েছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। খুবই দুঃখজনক, কবিগুরুর একটা গান, সেই গানকে বিকৃতভাবে গাওয়া হয়েছে, জিনিসটা খুব দুঃখজনক আর এটা সমাজের পক্ষে খুব ক্ষতিকারক। এটা যদি সত্যি সত্যি এরকম ধরনের ঘটনাটা ঘটে থাকে, কোনো মিক্সিং ছাড়া যদি এরকম হয়ে থাকে, তাহলে খুব দুর্ভাগ্যজনক। আমরা কোন জায়গাতে এসে বাস করছি এটা নিয়ে ভাবার সময় হচ্ছে। কী ব্যবস্থা নেওয়া উচিত? এই সমস্ত ব্যবস্থা, এটা মানে আমার মনে হয় অভিভাবকদের ডেকে, যে যারা এগুলো করেছে তাদের অভিভাবকদের ডেকে, যে স্কুলের এটা ঘটনা সেই স্কুলে একটা মিটিং করা উচিত, নিজস্ব মিটিং করা উচিত, মিটিং করে দেখা উচিত যে হঠাৎ করে এই ধরনের তারা করছে কেন। শিক্ষামন্ত্রী আছে, সমস্ত ব্যাপারে ঠিক আছে, সিস্টেম একদমই, আমি তো বলছি না জিনিসটা ভালো। রবীন্দ্রসঙ্গীত যেটা, আমরা তো রবীন্দ্রসঙ্গীতটা একটা আমাদের একটা সম্মানের জায়গায় রাখি, সেই জায়গা থেকে জিনিসটা তো খারাপই। কিন্তু তার সাথে সাথে এটাও বলবো যে যারা এটা করেছে তাদের অভিভাবকদের সঙ্গে বসে হয়েছে, কেন তারা করলো,
এই বিষয়টা এখন দেখুন বয়স তো তাদের খুবই অল্প, ঠিক আছে, অল্প বয়সে যদি কোনো ত্রুটি করে থাকে তাদের একটা সংশোধনের জায়গা মনে হয় দেওয়া উচিত আমার মনে হয়। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।